রাশিয়ার ভয়াবহ আক্রমণে পালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনারা। ইউক্রেনের সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত হয় রাশিয়ার সেনাবাহিনীর ক্যাপ্টেন। এরপর থেকে রাশিয়া শুরু করে দ্বিগুণ শক্তি নিয়ে হামলা। ইতিমধ্যে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া। রাশিয়ার সেনাবাহিনীর ক্যাপ্টেন নিহত হওয়ার পর থেকে দফায় দফায় বোমা হামলা ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার আগ্রাসী আক্রমণের সামনে আর টিকে থাকতে পারছে না ইউক্রেনের সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপি জানায়, ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে বিমান হামলার পর ওখান থেকে প্রায় ইউক্রেনের 300 সেনা পালিয়ে গেছে। রাশিয়া দফায় দফায় বিমান হামলা করে ইউক্রেনের 3টি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। বিমান হামলায় মৃতের সংখ্যা প্রায় 200। তবে ইউক্রেন থেকে লক্ষ লক্ষ বেসামরিক নাগরিক নিরাপদভাবে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে চলে গেছে।